এরপরে প্রশ্ন হলো মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম সালাত কোনটি হাত দিয়ে সালাম দেওয়া যাবে কিনা যেটা বিভিন্ন স্কুলে দেওয়া হয় এরপর প্রশ্ন হলো ইসলামের সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল কোনটি এভাবে তো বলা কঠিন তবে একটি আমলের কথা মনে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার ওয়াগাসসালা ওয়াগতাসাল ওয়ামাশা إلى المسجد ولم يركب ودنا من الإمام ولم يلغو চারটি কাজ যে ব্যক্তি করবে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে যে ফজর পড়তে হবে অন্য দিনের চেয়ে আগে আগে উঠবে এবং আগে আগে ঘুম থেকে উঠে মসজিদে আগে আগে আসবে এবং গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল করলে ফরজ গোসল করবে ভালো করে গোসল করবে এবং মসজিদে পায়ে হেঁটে আসবে ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে অর্থাৎ অনেক আগে আগে যাবে এবং কোনো অনর্থক কথা বলবে না মনোযোগ দিয়ে চুপচাপ থেকে খুতবা শ্রবণ করবে তেলাওয়াত ইত্যাদি করবে এই কয়েকটা কাজ যদি করে উত্তম রূপে গোসল আগে আগে ঘুম থেকে ওঠা পায়ে হেঁটে মসজিদে আসা ইমামের কাছাকাছি যাওয়া এবং অনর্থক কথা না বলা চারটা না পাঁচটা কথা পাঁচটা কাজ আগে আগে ওঠা উত্তম রূপে গোসল করা এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা এবং অনর্থক কথা না বলা মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা খুতবা শ্রবণ কোনো কথা না বলা এই সব পাঁচটা কাজ যদি কেউ করতে পারে নবী রাসূলুল্লাহ বলেছেন তার প্রতিটি কদম দিয়ে যে মসজিদের দিকে আসবে প্রতি কদমের কারণে এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নফল ইবাদত করা নামাজ পড়া সওয়াব পাওয়া যাবে এক বছর কিন্তু একদিন না প্রতি কদমে যদি এক বছর হয় আপনার বাসা থেকে মসজিদে আসতে যদি 100 কদম দেওয়া লাগে তাহলে কত বছর 100 বছরে বলতে সব এ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে অনেক মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন ইসলামে এর চাইতে ফজিলতপূর্ণ কোনো আমল আর নাই যে প্রতি কদমে এক বছর নফল রোজার সব এক বছর রাত জেগে সালাত আদায় করা নফল নামাজ পড়া সব তাহাজ্জুদ পড়া সব প্রতি কদমে এত বিপুল পরিমাণ সব অন্য কোনো আমলে আর নাই জুমার দিনে এই আমলটাই যত বেশি সব এখন এই কথা বললে আমাদের মা বোনরা বলে উঠবেন যে আমাদের কি হবে তাহলে এত বিশাল ফজিলত থেকে আমরা মারুম হব কিভাবে আপনাদেরকে বলে দুই পদ্ধতিতে আপনারা এই সওয়াব অর্জন করতে পারেন নাম্বার এক আপনাদের মনের ভিতরে এই তামান্না থাকবে আল্লাহ আমি যদি পুরুষ হতাম আমি কোনোভাবে এটা মিস করতাম না এই যে আগ্রহ তামান্না কোনো আল্লাহর বান্দা যদি কোনো কাজের ব্যাপারে এরকম তামান্না এবং আকাঙ্ক্ষা রাখে কিন্তু তার ক্ষমতা নাই আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন এক নাম্বার দুই الدال الى الخير كفاعله من دل على خير فله مثل اجر فاعله যে ব্যক্তি ভালো কাজের দিকে পথ দেখায় আল্লাহ তাআলা তাকে অনুরূপ সওয়াব দেন আপনি আপনার বাসার পুরুষদেরকে বুঝায়া সমঝায়া মসজিদে পাঠায় দেন আগে আগে জুমার দিনে পাঁচটা আমল জানা করে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই রকম সওয়াব দান করবেন বিধায় আক্ষেপের কোনো কারণ নাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন মুসলিম যুবকদের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যেতে পারে আলহামদুলিল্লাহ এটা নিয়ে বহুত কথা হয়ে গেছে আমাদের কর্মমুখী হইতে হবে ভাই মুসলিম যুবকদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কি হইতে হবে কর্মমুখী হইতে হবে আমি একটা জিনিস খেয়াল করছি অনেক যুবক দিনের দিকে আসছে প্রথম বেদিন ছিল নামাজ কালাম করতো না এখন দাঁড়িয়ে রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর পথে আসছে এগুলো ঢিলা হয়ে যায় আপনারা মাইন্ড করেন না সবাই না অনেকে কি হয়ে যায় এখন তার আর কোনো কাজকাম ভালো লাগে না বাপের কথা শুনতে ভালো লাগে না দোকানে যেতে ভালো লাগে না কারণ সে এখন শুধু আল্লাহ বিল্লাহ করতে চায় এটা কোনো কথা হলো ভাই আপনি আরও কাজে সিরিয়াস হয়ে যাবেন আপনার প্রোডাক্টিভিটি আরও বাড়বে আপনি সময়ের সঠিক মূল্যায়ন করবেন আপনাকে দেখে অন্য বাবারা বলবে তার ছেলে মেয়েদেরকে ওর মতো হতে পারোস না সেরকম হবেন ইসলাম আমাদেরকে ঢিলা হইতে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইতেন আল্লাহ মানে আজি ওয়াল কাসাল আল্লাহ আপনার কাছে অলসতাকে পানা চাই আর আপনারা অলস হয়ে যাচ্ছেন দিনে পথে এসে যদি অলস হয়ে যান তাহলে বুঝতে হবে শয়তানে পাইছে আপনাকে আরো কর্মঠ হইতে হবে আরো কর্মচঞ্চল হইতে হবে দৃষ্টান্ত রাখতে হবে ইনশা আল্লাহ হাত দিয়ে সালাম দেওয়া যাবে কিনা যেটা বিভিন্ন স্কুলে দেওয়া হয় ভাইরা আমার সালাম হবে মুখে সালাম হাতের কাজ না সালাম কিসে হয় মুখে আমাদের দেশে পাঁচুয়ে সালাম হয় আসেনি আপনাদের এলাকায় পাঁচুয়ে সালাম হয় আমি একটা কথা বলি সেটা হলো আচ্ছা সালাম তো মুখে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন পাঁচুয়ে যদি সালাম দিতে হয় সালামের তো জবাব আছে না আল্লাহ বলছেন ইদা হুইয়িত মিতাহিয়াতিন যদি অভিবাদন জানানো হয় সালাম দেওয়া হয় ফাহাইয়ু বি আহসানা মিনহা যেভাবে সালাম জানাছে তার চাইতে উত্তম রূপে রিপ্লাই দিতে হবে জবাব দিতে হবে অথবা সমান্তরালভাবে এখন আপনি আপনার শ্বশুর মশাইয়ের কাছে গিয়া পাঁচুয়া সালাম দিলেন তাহলে আপনি যদি পাঁচ হন উনি এর চেয়ে উত্তম কি ছবি
বুঝেন না আমার কথা আল্লাহ বলেন যেভাবে সালাম দিয়েছে জবাবটা হবে তার চাইতে উত্তম রূপে এক কাঠি আগায় থাকতে হবে তো আপনি শ্রদ্ধার চোটে পা পর্যন্ত গেলেন পায়ের নিচে তো আর কিছু না বেচারা কি দিয়ে সালাম রিপ্লাই দিবে তাহলে বোঝা গেল এটা আসলে সালাম না হ্যাঁ শ্রদ্ধা প্রকাশের জন্য আমরা বিভিন্ন কাজ করতে পারি শরীয়ত অ্যালাউ করে কি কি করতে পারি না পারি সেটা ভিন্ন আলোচনা কিন্তু সালামের সাথে এর কোনো সম্পর্ক নেই সালাম বলা ভুল সাহাবা ইকরাম কেউ সালাম দিতে গিয়ে এই কাজ করতেন না অতএব আমাদের সালাম হবে মুখে ভাইরা আমার এর পাশাপাশি হাত দিয়ে ইশারা আসতে পারে কখন যখন আপনি হেঁটে যাচ্ছেন এমন কোন জায়গায় আছেন যে যাকে মুখ দিয়ে সালাম দিচ্ছে তিনি নাও শুনতে পারে তখন আপনি মুখে সালাম বলবেন আর হাত দিয়ে ইশারা দিবেন এখানে একটা গুরুত্বপূর্ণ মিস্টেক আছে একটু বলি অনেকে আছে দেখবেন বিশেষ করে আমাদের নেতারা তারপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনেক সময় আমাদের দ্বারাও হয়ে যায় সেটা হলো না জানার কারণে অনেকে করে ফেলেন সেটা হলো অর্থাৎ অনেক আলেম এরকম করে ফেলেন সেটা হলো যে ধরেন কথার কথা বাইরে লোক আছে আপনি গায়ের ভিতরে আছেন বা অন্য কোথাও আছেন আপনি এভাবে হাত নাড়াচ্ছেন আছে না এটা ইহুদিরা সাধারণত এটা করত মুখে কোনো সালাম নাই হাত দিয়ে ইশারা দিয়ে সালাম হ্যাঁ হাত দিয়ে ইশারা করবেন কিন্তু মুখে সালাম থাকবে যে এত মানুষ ওই শেষ মাথা পর্যন্ত সালাম শুনবেন আমি মাইকে নাই দাঁড়ায় আছি তখন আমি মুখে আসসালাম আলাইকুম বলে হাত দিয়ে ইশারা দেবেন মানে আমি সালাম দিলাম আপনারা তখন ওয়ালাইকুম আসসালাম বলবেন এটা সুন্নাহ দ্বারা এটা জায়েজ এটাতে কোনো অসুবিধা নাই হাত নাড়বেন কিন্তু মুখে কি থাকবে সালাম মুখে কোনো সালাম নাই শুধু হাত দিয়ে ইশারা করছেন এটা কোনো শরীয়ত অভিবাদন নয় কথা বুঝাতে পারছেন তাহলে মনে করেন স্যার আসছেন বা স্যার যাচ্ছেন বা এমন কেউ আছেন যে আপনি ইশারা করলে তিনি টের পাবেন আপনি সালাম দিয়েছেন তখন সেক্ষেত্রে ইশারা করবেন হাত দিয়ে আর মুখে কি থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা থাকবে এটা হলো সুন্নাহ সম্মত এরপরে প্রশ্ন হলো মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম সালাত কোনটি সবচেয়ে উত্তম সালাত সম্পর্কে একটা হাদিস যথাসম্ভব মুসাদরাকে হাকামে বা ইবনে হিব্বানে দুইটার একটা হবে বর্ণিত আছে নবী আলাইহিস সালাম বলেছেন আফদালুস সালাওয়াতে সকল সালাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত সালাতুল ফজরি মাআল জামাআতে ইয়াউমাল জুমআ জুমার দিন জামাতের সাথে ফজরের সালাত আদায় করা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়া এটা হলো দুনিয়ার সকল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ পুরুষদের জন্য কথা কি বুঝাতে পারছি আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এই হাদিসগুলো আমরা না জানলে কইলে ইবলিস ঠিকই জানে এজন্য ইবলিসে দেখবেন বৃহস্পতিবার রাতে এমন এমন আইটেম রাখে টেলিভিশনে বা আপনাকে দিয়ে দেখায় আপনাকে ব্যস্ত রাখে যে সকালে কালকে স্কুল নাই মাদ্রাসা নাই অফিস নাই দোকান নাই পাঠ নাই অতএব আজকে রাত্রে একটু মোজ মাস্তি টকশো ফকশো মিষ্টি সু সব শেষ করে বারোটা একটার দিকে শুই অন্যদিনের চাইতে সুখ বৃহস্পতিবার বেশি মানুষ দেরি করে শোয় এই জন্য দেখবেন ফজর নামাজ অন্যদিনে মুসল্লি যাও থাকে টাকে শুক্রবারে ফজরের সময় দেখবে যে মুসল্লি সব চাইতে কারণ ইবলিস জানে এই দিনে আসলে সব বেশি হয়ে যাবে এই জন্য দূরে রাখে আপনাকে এই জন্য চ্যালেঞ্জ নিতে হবে জুমার দিনের ফজরের নামাজ জামাত মিস করা যাবে আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ জুমার দিন ফজর নামাজ জামাতের সবচেয়ে উত্তম নামাজ